হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু একাজ কুকিং অ্যান্ড ব্লগ। আজ আমি তৈরি করব পনির কাজু পোস্ত। আর এই পনির কাজু পোস্ত তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর নিয়েছি আমি এখানে 4-5টা লাল লঙ্কা, আর নিয়েছি আমি 1 টেবিল চামচ পোস্ত। এখানে পোস্তর পরিমাণটা একটু বেশি নিতে হবে। আর নিয়েছি আমি 1 চা চামচ কাজু বাদাম। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। এবার আমি ফিরে যাব মূল রান্নায়। এখানে আমি একটা কড়াতে সর্ষের তেল দিয়েছি 2 টেবিল চামচ। তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দিয়েছি আমি একটা তেজপাতা ফোড়ন। আর আমি তো তেজপাতা দেওয়ার পরে কী করি, তেজপাতাটাকে একটু ভেজে নিই যাতে তেজপাতার ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যায়। এবার দিয়েছি আমি 1 টুকরো দারচিনি। দারচিনিটাকেও আমি একটু তেলের মধ্যে মিশিয়ে দিয়েছি যাতে প্রতিটা মশলার ফ্লেভার আপনার তেলের মধ্যে মিশে যায় ওইভাবে। এবার দেব আমি গোলমরিচ, দিয়ে দিয়েছি এলাচ, দিয়েছি লবঙ্গ, আর দিয়েছি জয়ত্রী। আর এই গোটা মশলাগুলোকে আমি তেলে ভেজে নেব যাতে সমস্ত মশলার ফ্লেভার তেলের মধ্যে থেকে যায়। এবার এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন, আর থেকে সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। এবার আমি গোটা মশলাগুলোকে কী করব, তুলে নেব, কারণ আমি এর ফ্লেভারটা শুধু চেয়েছি তেলের মধ্যে। এবার এই সমস্ত মশলা আমি তুলে নিচ্ছি। সমস্ত মশলা আমার তোলা হয়ে গেছে। এবার সেই একই তেলে দিয়ে দেব আমি তৈরি করে রাখা আমার পেস্টটা। এখানে কী কী আছে, টমেটো আছে, লঙ্কা আছে, পোস্ত আছে, আর আছে কাজু বাদাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ। আর কালারটা এমনিতেই যেহেতু আমি টমেটো দিয়েছি এমনিতেই সুন্দর একটা কালার বেরোবে। দিয়েছি 1 চা চামচ নুন। নুনটা আপনারা কতটা পরিমাণ নেবেন সেই হিসেবে মশলাটাকেও বাড়িয়ে নিতে পারেন, আর নুন ঝাল সেটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর আমি দিয়েছি সামান্য একটু জল মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এবার মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্তই কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে আর মশলা কষানোর উপরে রান্নার টেস্ট আসে। যে মশলাটা আমি এভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি কী করব, ওর মধ্যে দিয়ে দেব পনিরগুলো। পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, পনিরগুলো আমি এখানে কাঁচাই ব্যবহার করব। যে পনিরগুলোকে আমি এমন কিউব করে কেটে নিয়েছি। আর অবশ্যই পনিরটাকে এখানে কাঁচা ব্যবহার করবেন, পনিরটাকে ভেজে নেবেন না। আর দিয়েছি আমি ভাপিয়ে রাখা আলু। আলুগুলোকে আমি আগে ভাপিয়ে নিয়েছি। আপনারা পছন্দ না করলে আলুটা নাও দিতে পারেন, আমাদের ভালো লাগে তাই সাথে আমি একটু আলু ব্যবহার করি। এবার এগুলোকে আমি 4-5 মিনিটের মতো কষিয়ে নেব। এবার আমি 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন এর থেকে তেলটাও ছেড়ে এসেছে, কারণ যেহেতু আমি এগুলোকে কাঁচা ব্যবহার করেছি তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব আমি 1/2 কাপ দিয়ে 1 কাপ গরম জল। আর গ্রেভিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, তবে ওর মধ্যে গ্রেভিটা খুব বেশি ভালো লাগবে না, তাই আমি এখানে 1/2 কাপ দিয়ে 1 কাপ দিয়েছি। আর পনির রান্না করে রাখলে এমনিতেই আপনার গ্রেভিটা কমে যায়, তাই সেই হিসেব করেও আপনারা গ্রেভিটা ব্যবহার করবেন, কারণ গরম থাকতে যতটা গ্রেভি থাকে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই কমে যায়। আর আমার এই নিত্য নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের সাহায্যই আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্রতিটা রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে টেস্টটাও ভালো লাগে। আর যেহেতু পোস্ত এখানে আমি খুব একটা গ্রেভি রাখবো না, এই যে আমি আবার 1 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, আমার রান্নাটাও প্রায় হয়ে এসেছে।
এবার ওর মধ্যে আমি 1 চা চামচ সর্ষের তেল ছড়িয়ে দেব। আর অবশ্যই ভালো কোয়ালিটির তেলটা ব্যবহার করবেন, আর তেল সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে আমি আবারও 2-3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। রান্নাটা যদিও আমার হয়ে গেছে, কিন্তু সর্ষের তেল দেওয়ার পরে আমি আবার এটাকে 2-3 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করব। অবশ্যই ঢেকে দিতে হবে, না হয় তেলের যে ফ্লেভারটা উবে যাবে, তাই না? এবার আমি ঢেকে দিলাম, ফিরে আসলাম 2-3 মিনিট পর। দেখুন আমার রান্নাটাও হয়ে গেছে, আর কালারটাও দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ লাগে। নিত্যদিনের রান্না থেকে একটু আলাদা করে সবসময় রান্না করলে ভালোও লাগে। একই রান্নাকে যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, দেখবেন খেতেও ভালো লাগে আর একঘেয়েমিও কেটে যায়, তাই না? রান্নাটা হলো সম্পূর্ণ নিজস্বের উপর, আপনারা কীভাবে কোন জিনিসটাকে প্রেজেন্ট করব। আমার রান্নাটা পুরোপুরি তৈরি, এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমি এইভাবে গ্রেভিটা রেখেছি, ঠান্ডা হলে একদমই মাখামাখা হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর লকডাউন অবশ্যই পালন করবেন, তাতে আমরা নিজেরাও ভালো থাকবো, এমনকি আশেপাশে সবাইকেও ভালো রাখতে পারবো। টাটা।